বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা কলেজ সার্ভিস কমিশন 23rd সেটের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের কোশ্চান ও অ্যানসার নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব কাট অফ মার্কস কত হতে পারে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের আপ টু ডেট ইনফরমেশান পাওয়ার জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের প্রশ্নপত্রটিকে আমি কয়েকটি পার্টে আলোচনা করব। তো শুরু করা যাক প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে রঙ্গনাথনের গ্রন্থাগার বিজ্ঞানের দ্বিতীয় এবং তৃতীয় সূক্তের শব্দান্তর করেছিলেন? যথাক্রমে এইভাবে, এভরি রিডার হিজ লাইব্রেরি এবং এভরি লাইব্রেরি ইটস রিডার। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। অপশান ডি এর সঠিক উত্তর ফ্রান্সিস মিক্সা। এরপর চলে আসছে আমি দ্বিতীয় প্রশ্নে। ইফলা ইফলা দ্বারা প্রস্তুত আইএসবিডি নিম্নোক্ত কোন সূচীকরণ সংহিতার ভিত্তি ছিল? এখানে চারটি অপশান আছে, এএসিআর ওয়ান, এএসিআর টু, আরডিএ এবং আরএকে। এখানে সঠিক উত্তর হবে অপশান সি। অপশান সি মানে এখানে দু নম্বর এবং চার নম্বর, অর্থাৎ এএসিআর টু এবং আর এ কে। সঠিক উত্তর অপশান সি। এরপর আসছি আমি তিন নম্বর প্রশ্নে। তিন নম্বর প্রশ্নটি হলো, নিচের কোন ওপেন অ্যাক্সেস পরিষেবাটি দুটি প্রতিষ্ঠানের মধ্যে গবেষণার অবদান তুলনা করার সুবিধা প্রদান করে? এখানে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে এখানে সঠিক অপশান হচ্ছে অপশান বি, অর্থাৎ ডাইমেনশন সঠিক উত্তর। এরপর চলে আসছি আমি চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্নটি হলো, তত্ত্বের যে তত্ত্ব শিক্ষা ও অভিযোজনের তত্ত্বের ব্যবহারের উপর আলোকপাত করে তাকে বলা হয়? এখানে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে এখানে সঠিক উত্তর হলো অপশান বি, তত্ত্বের আধুনিক তথ্য। পাঁচ নম্বরের প্রশ্ন, এখানে একটি ম্যাচিং দেওয়া আছে, নিম্নোক্ত স্তম্ভ দুটির সাদৃশ্য নির্ধারণ করুন। দুটি স্তম্ভের মধ্যে এখানে ম্যাচিং দেখাতে হবে। এছাড়াও আমি দেখে নিচ্ছি, এখানে নিম্নোক্ত স্তম্ভ দুটির যে সামাজিক ব্যক্তি দৃষ্টি, জটিল কর্মী দৃষ্টি, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। অপশান ডি সঠিক উত্তর। এরপর চলে আসছি আমি ছ নম্বর প্রশ্নে। কাকে NEPHIS এর জনক বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান এ। অপশান এর সঠিক উত্তর টমোথি সি কার্ভেন, সঠিক উত্তর। এরপর আসছি আমি সাত নম্বর প্রশ্নে। সাত নম্বর প্রশ্নে, নিম্নোক্ত স্তম্ভ দুটির সাদৃশ্য নির্ধারণ করুন। এখানে দুটি স্তম্ভ দেওয়া আছে, এই দুটি স্তম্ভের মধ্যে আপনাকে এখানে সঠিকভাবে ম্যাচিং করতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। অপশান ডি সঠিক উত্তর। এরপর আসছি আমি অষ্টম প্রশ্নে। অষ্টম প্রশ্নে, এটি খুব সহজ প্রশ্ন, একটি কর্পোরেট গ্রন্থাগার ব্যবস্থার ক্ষেত্রে কোনটি সত্য? এখানে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের আবার কিছু সূত্র দেওয়া আছে। তো এখানে দেখে নেওয়া যাক কোন অপশানটি সঠিক। এখানে একটি কর্পোরেট গ্রন্থাগার ব্যবস্থার ক্ষেত্রে কোনটি সত্য? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। অপশান ডি অর্থাৎ কর্মীদের সময় বাঁচায় এবং
অর্থনৈতিক সংকোচন ও কর্মী সংকোচনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে? অষ্টম প্রশ্ন। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে, ন নম্বর প্রশ্নে আছে, সেমিনাল স্থিতিসহায়ক প্রসঙ্গে নিম্নোক্ত স্তম্ভ দুটির সাদৃশ্য নির্ধারণ করুন। এখানে স্তম্ভ ওয়ানে কিছু সংখ্যা আছে এবং স্তম্ভ টুয়ে যেমন আছে বিশ্লেষণ, কার্য, শারীরবৃত্তীয়। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন। এখানে 10 নম্বরের প্রশ্নে নিম্নোক্ত স্তম্ভ দুটির সাদৃশ্য নির্ধারণ করুন, স্তম্ভ ওয়ান এবং স্তম্ভ দুই। স্তম্ভ ওয়ানে আছে প্রটোকল ক্ষেত্র এবং স্তম্ভ টুয়ে আছে প্রয়োগ ক্ষেত্র। এখানেও ঠিক সেইভাবে ম্যাচিং করতে বলা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি। অর্থাৎ যেমন প্রোটোকল দেওয়া আছে, প্রোটোকলের আইডি দেওয়া আছে, সে আইডির ক্ষেত্রে ম্যাচিং করতে হবে। এই কোশ্চেনটি আশা করছি লাইব্রেরি সায়েন্সের সঙ্গে যুক্ত তারা অধিকাংশ স্টুডেন্টরাই এই কোশ্চেনটি করতে পারবে। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। এরপর আসছি আমি 11 নম্বর প্রশ্নে। 11 নম্বরের প্রশ্নে আছে, নিম্ন বর্ণিতগুলির মধ্যে কোনটি উইলসনের মডেল অফ ইনফরমেশন সিকিং বিহেভিয়ার আলোচিত মধ্যস্থায় পরিবর্তনীয় নয়? অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে আন্তর্ব্যক্তিক না সরি এখানে সঠিক উত্তর আশা করছি হবে শারীরবৃত্তীয়। শারীরবৃত্তীয় হবে সঠিক উত্তর অপশান এ। এখানে 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটি সঠিক হবে? তো এই কোশ্চেনটি আশা করছি ইংরেজি ভার্সনটি পড়লেই বুঝতে পারা যাবে, সঠিক উত্তরটি অপশান এ। এরপর আসছি আমি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নেও ঠিক একইভাবে দুটি স্তম্ভের মধ্যে সাদৃশ্য ম্যাচ করতে হবে। এখানে 2টি স্তম্ভ দেওয়া আছে, দুটি স্তম্ভের মধ্যে সাদৃশ্য নির্ধারণ করতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি। বি হবে সঠিক উত্তর। এরপর চলে আসছি আমি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নটি গ্রন্থাগার বিজ্ঞানের সঙ্গে যুক্ত খুবই পরিচিত প্রশ্ন, ক্যানন অফ এনুমারশন গ্রন্থ বর্গীকরণের কোন সমপৃষ্ঠার সাথে যুক্ত? তো এখানে সঠিক হবে অপশান এ, ভার্বাল প্ল্যান। এরপর চলে আসছি আমি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নেও ঠিক সে একইভাবে 2টি স্তম্ভ দেওয়া আছে, 2টি স্তম্ভের মধ্যে ম্যাচ করতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ORCID লেখক শনাক্তকরণ, SWORD একাধিক জমা, DOI পলেক শনাক্তকরণ, ডকুমেন্ট আইডেন্টিফিকেশন। 14 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর অপশান এ। এরপর আসছি আমি 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, 2টি স্তম্ভের মধ্যে এখানে ম্যাচ করার কথা বলা হয়েছে, নিম্নোক্ত স্তম্ভ দুটির সাদৃশ্য নির্ধারণ করুন। স্তম্ভ এ যেমন আছে VRA কোড, ক্যান কোর, CCF, ইউনিমার্ক। এটির সঠিক উত্তর অপশান সি হচ্ছে সঠিক উত্তর। যেমন এখানে ইউনিমার্কের কথা বলা হয়েছে, ইউনিমার্কটি যেমন বিবলিওগ্রাফিক ডেটা, CCF এর কথা বলা হয়েছে, CCFটি হচ্ছে এখানে লার্নিং অবজেক্ট। এভাবেই আপনারা সঠিক উত্তরগুলি মিলিয়ে নিতে পারবেন। এরপর আসছি আমি 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে ডক্টর SR রঙ্গনাথনের রচিত নিম্নোক্ত কোন পুস্তকে ক্যানন অফ কনটেক্সট এবং ক্যানন অফ পিউরিটি বর্ধিত আছে? অর্থাৎ এখানে কোন বইটির কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, হেডিং অ্যান্ড ক্যানন সঠিক উত্তর হবে এখানে। এরপর চলে আসছি আমি 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্নে নিম্ন বর্ণিতগুলির মধ্যে কোনটিকে তথ্যের অধিকার, রাইট টু ইনফরমেশান অনুযায়ী তথ্য শ্রেণীভুক্ত করা যায় না? এখানে 4টি অপশান আছে, 4টি অপশানে আছে অপশান এ আছে, উপদেশ অপশান বি আছে, মতামত অপশান সি আছে, আদেশ এবং অপশান ডি আছে নমুনা।
এখানে কোনটি শ্রেণীভুক্ত করা যায় না? তো অপশান ডিটি হবে সঠিক উত্তর। এরপর চলে আসছি আমি 18 নম্বর প্রশ্নে। একটি প্রলেখের বর্গ সংখ্যার সাথে পিসিআই যুক্ত করার ফলে 4টি অপশান দেওয়া আছে। বর্গটির ব্যাপ্তি কমে যায়, বর্গটির ব্যাপ্তি বৃদ্ধি পায়, বর্গটির প্রবণতা কমে যায়, বর্গটি ক্রমিক মূল্য কমে যায়। এখানে সঠিক হবে অপশান এ, বর্গটির ব্যাপ্তি কমে যায়। এরপর আমি আসছি 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্ন অর্থাৎ সফট ডাটার মুখ্য বৈশিষ্ট্যগুলি হলো, সফট ডাটার মুখ্য বৈশিষ্ট্যগুলি কী? এই কোশ্চেনটি ইংরেজিতে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। সফট ডাটা, সফট ডাটার এখানে বাংলা ভার্সনে দেওয়া আছে অমীয় উপাত্ত। সফট ডাটার বৈশিষ্ট্য এখানে 4টি অপশান দেওয়া আছে, 4টির মধ্যে কোন 3টি সঠিক, 1টি এখানে ভুল দেওয়া আছে। এখানে অপশান বি হবে সঠিক, অর্থাৎ এখানে যে অপশান এ আছে অমীয় উপাত্ত সাধারণত সঠিক, এবং 2 নম্বরটিও সঠিক, এবং 4 নম্বরটিও সঠিক, 3 নম্বরটি ভুল। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্নে আছে, ভারতীয় ডিজিটাল উদ্যোগের সাপেক্ষে নিম্নোক্ত স্তম্ভ দুটির সাদৃশ্য নির্ধারণ করুন। এটি খুব ভালো প্রশ্ন। এখানে 2টি স্তম্ভ দেওয়া আছে, 2টি স্তম্ভর মধ্যে ম্যাচিং করতে বলা হয়েছে। যেমন এখানে বলা আছে, এখানে মুক্তবোধ, মুক্তবোধের সঙ্গে এখানে সঠিক উত্তর হবে অপশান এ। মুক্তবোধের সঙ্গে এখানে ভারত বিদ্যা, কলা সম্পদ, কৃষ্টি ঐতিহ্য এবং TKDL ভারতীয় চিকিৎসা সংক্রান্ত, এবং ই জ্ঞানকোষ লার্নিং অবজেক্ট সংগ্রহ। অর্থাৎ এখানে 20 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ। আজকে এই 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে 21 থেকে 40 পর্যন্ত আগামীকালের ভিডিওতে আবার আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখতে থাকুন। লাইব্রেরি সায়েন্স সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।